যশোর রোডে কালভার্টের নিচে উদ্ধার টোটো চালকের মৃতদেহ। মৃতদেহ শনাক্ত করার পর ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি বাবার। ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ছেলের মৃতদেহ শনাক্ত করলেন বাবা। নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার রাতে গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকার যশোর রোডের পাশে একটি কালভার্টের নিচ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল, বয়স 25। যুবকের বাড়ি গোবরডাঙ্গা থানার খাটুরা বিবেকপাড়া এলাকায়। পরিবার সূত্রে আরও জানা যায়, রাজেশ মণ্ডল পেশায় একজন টোটো চালক। চলতি সপ্তাহের বুধবার সকাল 10টা নাগাদ রাজেশ মণ্ডল বাড়িতে আসে এবং খাওয়া দাওয়া করে। এরপর সে বাড়িতে টোটো রেখে টোটো স্ট্যান্ডে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ছেলে আর বাড়িতে ফেরেনি। পরিবার সূত্রে দাবি, ছেলের ফোনে বারবার ফোন করেন তারা, কিন্তু ছেলের ফোন বন্ধ ছিল। এরপর হঠাৎই ছেলের ফোন থেকে বাবার ফোনে ফোন আসে, তাতে বলা হয় জিআরপি থেকে বলছি, 2500 টাকা ফোনপে নাম্বারে পাঠানোর কথা বলে। এরপরই পরিবারের মনে সন্দেহ হওয়ায় বুধবার সন্ধ্যায় সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে গোবরডাঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় যুবকের পরিবারের তরফ থেকে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকার যশোর রোডের পাশে একটি কালভার্টের নিচ থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহের মুখে রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে হাবড়া হাসপাতালে। রাতেই হাসপাতাল মর্গে নিখোঁজ ছেলের দেহ শনাক্ত করেন বাবা। এই বিষয়ে মৃত যুবকের বাবা একান্ত মণ্ডল জানান, আমি কিছুই জানি না, আমি কাজে গিয়েছিলাম। পুলিশের ফোন পাওয়ায় এখানে এসে জানতে পারি ছেলে মারা গিয়েছে। বুধবার সকালেও বাড়ি গিয়েছিল, মাকে বলেছিল খেতে দাও, এরপর টোটো রেখে বাইরে যায়, কিন্তু তারপর আর ফিরে আসেনি ছেলে। আজ 4 দিন ধরে ছেলে নিখোঁজ ছিল। সেদিন দুপুরের পর ছেলে বাড়ি না ফেরায় আমাদের সন্দেহ হয়, আমরা খোঁজাখুঁজি শুরু করি। এরপর হঠাৎই আমার ফোনে একটা ফোন আসে, সেখানে বলা হয় এই ফোনপে নাম্বারে 2500 টাকা না দিলে আপনার ছেলেকে দেখে নেব। তখনই আমাদের সন্দেহ হয়, আমরা গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। ছেলেকে খুন করা হয়েছে এমনটাই দাবি মৃত যুবকের বাবার। সেই সাথে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। স্যার, আমি কাজে গিয়েছিলাম, সেই অবস্থায় আমাকে কাজে গিয়েছিলাম, তারপরে 10টার সময় আমার ছেলে বাড়ির থেকে চলে গিয়েছিল। তারপরে ওর মা যায় বলে আসছি স্টেশন থেকে, ওই টোটো চালায়, তারপরে সেখান থেকে নিখোঁজ। এই 4 দিন আজকে এসে এই ডেড বডি পেলাম এখানে। স্যার, 4 দিন নিখোঁজ ছেলে ছিল। হ্যাঁ, করেছিলাম, সেই দিনই ডায়েরি করেছি, যেদিন নিখোঁজ হয়েছে সেদিনই ডায়েরি করেছিলাম, সেইদিনই ডায়েরি করেছি আমরা। আজকে মৃত্যু খবর আসছে, তাছাড়া এখন মোবাইলে শুয়েছে এই 3 দিন ধরেই অফ। আমি এই মোবাইলটায় কত যে সারা রাত ধরে জেগে এই 3 দিন ধরে শুধু ফোনই করে যাচ্ছি স্যার, কোনো কল পাচ্ছি না আমি, কোনো মোবাইলে শুধুই সুইচ অফ। আমি কারণটা কিছুতেই বুঝতে পারছি না স্যার। এখন পুরো মৃত অবস্থায় পাওয়া গেল, মুখ ও বললো মা আমি খেয়ে তুমি রান্না করো, আমি গাড়িটা নিয়ে বেরোবো, আমি স্টেশন থেকে আসছি। স্টেশনে সেটা বুধবার 10টার সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।